ওয়েলকাম ফ্রেন্ডস তো আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অনেকগুলি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার তো সেই নির্দেশিকাগুলি কি আজকের এই ভিডিও মাধ্যমে আমি আপনাদের বলবো বা জানাবো তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেল যদি প্রথমবার আপনি দর্শক হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করা যাক যে হাসপাতালে ভর্তির পর রোগ নির্ণয়ে পাঁহ টাকা বেশি খরচ করা যাবে না স্বাস্থ্যসাথীর কারণে এমন নির্দেশিকা জারি করলেন রাজ্য সরকার তো স্বাস্থ্যসাথী চিকিৎসায় বিমায় রোগ নির্ণয়ের খাদে খরচের লক্ষণ রেখা বেঁধে দিল রাজ্য সরকার রোগী ভর্তির পর ক্লিনিক্যাল পরীক্ষা বাবদ বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে পাঁহ টাকা বেশি খরচ করতে পারবে না এবং এর এরপরই রোগীকে একটা প্যাকেজের আয়নতায় আনতে হবে মঙ্গলবার এই মর্মে অ্যাডভাইজারি প্রকাশ করলেন স্বাস্থ্য ভবনের নির্দেশ রোগী ভর্তির পর একের পর এক ক্লিনিক্যাল পরীক্ষা করা চলবে না সর্বাধিক পাঁহ টাকা পর্যন্ত টেস্ট করা যাবে এবং সেই সময় পর্যন্ত বেড চার্জ অনুমোদন করতে হবে তো দ্রুত রোগ নির্ণয় করে রোগীকে নির্দিষ্ট একটা প্যাকেজের আয়নতায় আনতে হবে এর অন্যতা হলে কঠোর ব্যবস্থা নেবে স্বাস্থ্য ভবন তো স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় বর্তমানে উনিশশোটি রোগ চিকিৎসার প্যাকেজ মজুদ আছে অ্যাডভাইজারি স্পষ্ট ওলা আছে বেশ কিছু বেসরকারি হাসপাতাল নার্সিংহোম রোগী ভর্তি নেওয়ার পর অনর্থক একের পর এক ক্লিনিক্যাল পরীক্ষা করে যায় ফলে সঠিক সময়ে চিকিৎসা শুরু হতে দেরি যেমন হয় তেমন সরকারি কোষাগার থেকে প্রচুর টাকা অর্থ ব্যয় হয় তো অর্থ দপ্তরের হিসাব মতো স্বাস্থ্যসাথী কার্ডে গড়ে রোজ সরকারের প্রায় আট কোটি টাকা খরচ হয় মাসে প্রায় আড়াইশো কোটি টাকা খরচ হয় ছোটো বড়ো মিলিয়ে প্রায় দু হাজার তিনশো তিরিশটি বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোম স্বাস্থ্য কার্ডের আয়তায় রয়েছে মোট উপভোক্তা প্রায় সাড়ে আট কোটি রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডক্টর অজয় চক্রবর্তী কথায় স্বাস্থ্যসাথী বিমা রাজ্যের একটা অন কর্মসূচি একে আরও সচারু করতে বেশ কিছু পরিকল্পনা রয়েছে হিসাবকে সহজ করতেই এই ব্যবস্থা অজয়বাবুর পদক্ষেপ দ্রুত রোগ নির্ণয় করে রোগীকে নির্দিষ্ট প্যাকেজের আয়ত্তায় আনতে হবে এর ফলে চিকিৎসায় অয়তুক খরচটা কমে যাবে রোগী দ্রুত সুস্থ হতে পারবে এই কথা মাথায় রেখে এই নতুন পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার তো এটাই ছিল স্বাস্থ্য কার্ডের কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করেন কমেন্ট করে জানাবেন এবং এই রকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ